আমি জানাই আজকের এই পিকনিক প্রোগ্রামে আপনারা প্রত্যেকে এসেছেন, প্রত্যেককে জানাই আমার তরফ থেকে, আরসিএম পরিবারের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। তো ফ্রেন্ডস, এই যে প্রোগ্রাম আজ আমার প্রবক্তা যারা বললেন মানে খুব সুন্দর লাগলো। আজ এই যে মার্কেটিং প্ল্যান যিনি দেখালেন, মার্কেটিং প্ল্যান বাবলুদা, মানে কি বলবো, প্রথম মার্কেটিং প্ল্যান উনি দেখালেন, ঠিক আছে। আর এই মার্কেটিং প্ল্যানটাই হচ্ছে এই বিজনেসের মেরুদণ্ড, এটাই মূল স্তম্ভ। এইটা এই মার্কেটিং প্ল্যানের উপরেই ভিত্তি করে আজ বিজনেস মানে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, এই মূল মার্কেটিং প্ল্যান। তো এত ভালো লাগলে, এত সুন্দর মার্কেটিং প্ল্যান দেখালেন, আমি বলবো প্রত্যেকে এই মার্কেটিং প্ল্যানটা মানে ভালো করে আয়ত্ত করুন, ভালো করে শিখুন। এই মার্কেটিং প্ল্যানের ভিত্তিতেই আপনার বিজনেস মানে ছড়িয়ে পড়বে, এটাই মানে ইনকামের মূল স্তম্ভ, ঠিক আছে। তো ইয়া করুন, আজ দমে বেশি আমি টাইম নিব নাই, একটু পরিচয়টা বলে, নাম হচ্ছে প্রণব মাহাতো। হচ্ছে প্রত্যেকে ম্যাক্সিমামেই 90% চিনামুখ, দু একজন নতুন এসছেন, ঠিক আছে। এই বিজনেস আমি শুরু করি 2013 সালে, 13 সাল থেকে আমি মানে কন্টিনিউ কাজ করছি, জয়েনিং করেছি 2011, তারপরে কোম্পানি মোটামুটি 1 বছর ধরে প্রায় বন্ধ থাকে, একটা ক্যাশ টেস হয়ে যায়, আবার চালু হয়, চালু হওয়ার পর ঘুরে 2013 সাল থেকে আমি কাজ করতে থাকি। তার আগে যেমন আনন্দ স্যার বলল, সেরকম আমারও তাই কেস, কোনো চাকরি বাকরি পাই নাই, প্রাইভেটে টিউশন করতাম, প্রাইভেট স্কুলে টিচারই করতাম, যে 500-600 টাকা মাত্র মাইনা দিত, করতে করতে এরকম একটা অপরচুনিটি পাই, আমার আজকে সিনিয়র আসতে পারলো নাই কোনো কারণে, ওনার কাছ থেকে এই যেমন মার্কেটিং প্ল্যান শুনেছি। ওনার জন্য একবার জোরদার হাত তুলে দেন, সিদ্ধার্থ মাহাতো। ওনার কাছ থেকে মার্কেটিং প্ল্যান শুনে আমি এই সিস্টেমে যুক্ত হই, প্রথম প্রথম প্রাইভেটে টিউশনই করতে থাকি, টিচারই করতে থাকি প্রাইভেট স্কুলে, আর এই বিজনেস শুরু করি। বিজনেস যখনই বুঝতে পারি যে এই বিজনেসটা মানে করা দরকার, এই বিজনেসটাতে একটা কেরিয়ার আছে, এখানে ইনকাম আছে, এখানে লাইফ আছে, যখনই আমি বুঝতে পারি, তারপর থেকে লাগাতার কাজ করতে আছি। ও তো বললাম 13 সাল থেকে লাগাতার আমি এই সিস্টেমে যুক্ত হয়ে আছি, এই সিস্টেমে আজ আমি রয়্যালটি এচিভার, রয়্যালটি এচিভ করে আছি। হয়তো রয়্যালটি কথাটা কী জিনিস, রয়্যালটিটা কী, এটা একটা ওয়ার্ড, ওয়ার্ড মাত্র তো, তো ইয়ার যে অর্থ মানে এটা রয়্যালটিটা কী জিনিস, এখান থেকে যে ইনকাম, আজ রয়্যালটি অর্থাৎ মানে পার্মানেন্টালি ইনকাম, এই বিজনেসে মানে এই ধরনের একটা ইনকাম হয়, পার্মানেন্টালি ইনকাম হয়। আজ দেখুন অরুণবাবু অনেকগুলো ইনকামের কথা বললেন, চাকরি বললেন, ব্যবসা বললেন, চাষবাস বললেন, এই জায়গাগুলোতে কী হয়, যতক্ষণ কাজ করবেন ততক্ষণে ইনকাম হয়, যতক্ষণ কাজ করা হয় ততক্ষণে ইনকাম ইনকাম হয়। কিন্তু এই জায়গাতে এই যে রয়্যালটি ইনকাম, রয়্যালটি ইনকাম একবার কাজ করলে আপনি পার্মানেন্টলি ইনকাম পাবেন, সেই ধরনের একটা মানে সিস্টেম। আজ আমরা কী হয়, আমরা গ্রামের দিকে ম্যাক্সিমাম মানুষ রয়্যালটির মানে বুঝিয়ে নেই, রয়্যালটির স্বপ্ন জানি নেই যে রয়্যালটিটা কী জিনিস। রয়্যালটি ইনকাম হয়তো দেখা যাবে যে আমাদের এলাকায় খুব কম ব্যক্তি পায়, নাই বললেই চলে, রয়্যালটি জিনিসটাই জানা নাই স্যার, ঠিক আছে। তো এটা যারা আমির ব্যক্তি, যারা মানে পার্মানেন্টলি ইনকাম আছে, যারা আজ আমির, তারা রয়্যালটি ইনকাম পায়, একবার কাজ করেছে। এই যে যেমন ফোন কোম্পানি, জিও কোম্পানি, এয়ারটেল কোম্পানি, ভোডা কোম্পানি, এরা কী হয়েছে, এরা যে ইনকামটা করে, এরা এই রয়্যালটির মতো ইনকাম করে, রয়্যালটি ইনকাম করে। আজ জিও আমাদের সাথে কি যুক্ত আছে, মানে আমাদের থাকে আপনার কাছে আসছে কাজ করতে, যে আমার ফোনটায় পয়সা ভরুন আপনাকে বলছে, বলতে আসে নাই। একবার ওনারা টাওয়ার তৈরি করে দিয়েছে এলাকায় গোটা ভারতবর্ষ জুড়ে, আজ প্রত্যেকে নিজের সাথে পয়সা ভরছেন, আপনাকে বাধ্য, ওনার ইনকাম আসছে, আসছে কি নেই, কোম্পানি ইনকাম হচ্ছে। তো একবার কাজ করেছে, আজ পার্মানেন্টলি, আজ ওনার পরিবার পার্মানেন্টলি ইনকাম পাচ্ছে, এবং ওয়া জেনারেশনে পাবে। আজ জিও কোম্পানির যিনি মালিক আম্বানি, উনি যদি না থাকে পৃথিবীতে, তো আপনারা কি ফোনে পয়সা, ফোনটা ফেলে দেবেন, সিম কার্ড থাকে আগে, তাহলে ওনার ছেলেও যখন আসবে তখনও আপনি রিচার্জ করবেন, মানে ওনার ছেলেও পাবে ইনকাম, পাবে কি নেই, পাবে। তো এটাকেই বলা হয় রয়্যালটি ইনকাম, কাজ একবার উনি করে গেছেন পার্মানেন্টলি ইনকাম পাবেন।
তো সেরকম এই মার্কেটিং সিস্টেম আর সিম বিজনেস এই একবার আপনি কাজ করুন একবার নেটওয়ার্ক বিল করুন এই লয় যে আর সিম আপনি ফর্ম ফিলআপ করে দিয়েছেন যুক্ত হয়ে গেছেন আপনার পার্মানেন্টলি ইনকাম হবে নাই কাজ করুন একবার লাগাতার কাজ করুন যে ডিস্ট্রিবিউটর একবার আইডি করে পর লাগাতার তিন থেকে পাঁচ বছর আমি গ্যারান্টি দিয়ে বলবো এই সিস্টেমের তিন থেকে পাঁচ বছর সে যদি লাগাতার টাইম দিয়ে দেয় তো গ্যারান্টি আছে এই সিস্টেমে সে রয়্যালটি এসি করবে রয়্যালটি টেকনিক্যাল তার জন্য সব কিছু কিনে রাখা আছে ও পার্মানেন্টলি ইনকাম হোক এই সিস্টেম থেকে তো বোঝা গেছে তো যেটা হচ্ছে মেন তিনটা জিনিসের উপর আমি ইয়া বলবো যে এই সিস্টেমটাতে মানে কাজ করতে গেলে কিছু রুলস মানে যেটা বাবলুদা বললো যে বোকা হয়ে কাজ করতে হোক মানে পুরো রুলসে কাজ করতে হোক দেখুন কিছু কিছু ডিস্ট্রিবিউটার প্রত্যেকে নিজস্ব মানে ইয়া লাগায় যে ওনারা যেটা বলছে সেটাই করবো বা কোম্পানির যে সিস্টেম সেই সিস্টেমেই চলতে হবে সেটা কথা নয় আমি নিজস্ব নিজস্ব ইচ্ছা মতো কেউ কাজ করে ঠিক আছে তো সেই জিনিসটা চলবে না তার কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে প্রত্যেকটা জিনিসেরই একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী যদি কাজ করা হয় সিস্টেম তো সিস্টেমের পাওয়ারটা বেশি আজ মান্ডি বাবু একটা কথা বললো একটা জেক জেক দিয়ে একজন ব্যক্তি একটা চাকাকে চেঞ্জ করে দিচ্ছে হচ্ছে না এটা কিসের পাওয়ার সিস্টেমের পর তো সেরকম এই বিজনেসটা এই আরসিএম বিজনেস এটা পুরোটা একটা সিস্টেম লাগানো আছে আরসিএম বিজনেসটা কোনো এই যে ব্যবসা তেল নুন হলুদ মশলা বিক্রির ব্যবসা নয় অনেকে মনে করে আপনারা যখন ফিল্ডে বার হয়ে যাবেন তেল নুন হলুদ মশলা নিয়ে আপনারা বলেন ফেরি করতে বার হচ্ছে লোক ভাবে কিন্তু এটা সেই বিজনেস নয় এখানে একটা পুরো নতুন টেকনোলজি নিউ টেকনোলজি এখানে রয়েছে নতুন টেকনোলজি অ্যাড করা আছে তো এটাই হচ্ছে মানে এই জিনিসটাই ভালো করে বুঝতে হবে যে পুরো এখানে মানে একটা টেকনিক সেই জিনিসটা এখানে অ্যাড হয়ে আছে ঠিক আছে তো যেটা বলার উদ্দেশ্য যে এই যে যেটা বাবলুদা বললো যে মেন জিনিস হচ্ছে মার্কেটিং প্ল্যান এই প্ল্যানটাকে পুরোপুরি আয়ত্ত করতে হবে ঠিক আছে আর আপনাকে পুরো নেটওয়ার্ক বিল্ড করতে হবে ও লাগাতার কমিটমেন্ট করে প্রত্যেকে মানে যদি নেটওয়ার্কটা তৈরি করেন তিন থেকে পাঁচ বছর ও অবশ্যই আছে মানে নেটওয়ার্ক বিল হবেই হবে কোনো ডাউট নেই ঠিক আছে তো ইয়ার আমি যে পয়েন্টটা বললাম যে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি বলছি যেমন হচ্ছে কি চারটে ই নিয়ে কাজ করতে হবে চারটে ই চারটে ইয়ের কথা বলবো এক নম্বর ই হচ্ছে এডুকেশন এডুকেশন মানে প্রথমত আপনাকে শিক্ষা জানকারী নিতে হোক মানে এটা পুরোটাই মানে এই বিজনেসটা প্রথমে বললাম কি যে নিউ টেকনোলজির বিজনেস এখানে একটা টেকনোলজি অ্যাড আছে মানে বিজনেসটাকে পুরো আপনাকে জানকারী নিতে হোক শিখতে হোক এই জন্যে শিখার অনেক কিছু মাধ্যম আছে এরকম মিটিং প্রোগ্রামে বসুন বই আছে বিভিন্ন রকম বই পাওয়া যায় বই স্টাডি করুন তাছাড়া আমাদের রেগুলার জুমিয়ে মিটিং চলছে আজ দেখুন অন্যান্য জিনিস আপনি যদি ডাক্তার বনতে চান তো সেখানে আপনার পাঁচ বছর কোর্স কমপ্লিট করুন সেখানে তো বই আছে স্টাডি আছে সমস্ত কিছু সিস্টেম আছে কিন্তু আরসি বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো স্কুল বা কলেজ এখন নাই এখানে আপনাকে শিখতে গেলে আপনাকে এডুকেশন নিতে হবে এডুকেশন নেওয়ার সিস্টেম হচ্ছে এই ধরনের মিটিং প্রোগ্রামে আপনাকে বসতে হোক বইপত্র স্টাডি করতে হোক জুম মিটিংয়ে বসতে হোক বিভিন্ন প্ল্যান্ট ভিজিট করতে হোক তো আপনি এটা সম্বন্ধে জানকারি পাবেন আপনি নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন মেন হচ্ছে আপনাকে এডুকেশন নিতে হোক ক্লিয়ার তাহলে এক এক নম্বরে কমপ্লিট এরপর আপনাকে এক্সামিনেশন দিতে হবে এক্সামিনেশন আজ যারা পড়াশোনা করছে স্টুডেন্টরা পড়াশোনা করছে এডুকেশন নিচ্ছে তারপরে কি পরীক্ষা দিচ্ছে সেটাই তো এক্সামিনেশন তো সেরকম আপনাদেরকেও আমাদেরকেও এক্সামিনেশন দিতে হবে যেটা আপনাকে ফিল্ডে কাজ করতে হবে
আজ আপনি কতটুকু জানকারি নিলেন, স্টাডি করলেন, সব কিছু করলে আয়ত্ত করলেন, তো আপনি ফিল্ডে সেটাকে এক্সামিনেশন করুন, হ্যাঁ ইয়া করুন, তবে তো আসবে। তাহলে এক্সামিনেশন দিতে হবে। এক্সপিরিয়েন্স এই করে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে, ঠিক আছে। আজ দেখুন, যারা ডাক্তার বুনছে, যারা নার্স বুনছে, ট্রেনিং কমপ্লিট করার পর দেখবেন ফ্রি কোনো হসপিটালে কাজ করছে, করছে কি না? ডাক্তাররা ফ্রি ট্রিটমেন্ট করছে, করছে কি না? কিসের জন্য করছে? এক্সপিরিয়েন্স আনার জন্যে, এক্সপিরিয়েন্স আনার জন্যে। তো সেরকম আপনারাও তো কাজ করতে হবে, আমাদেরকেও তো কাজ করতে হবে, ফিল্ডে যাই মার্কেটিং প্ল্যান দেখাতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, তবে তো আপনার এক্সপিরিয়েন্স আসবে। তাহলে এক্সপিরিয়েন্স আনতে হোক। এরপর কি হচ্ছে, 4 নম্বরই হচ্ছে ইথিক্স। কিছু নিয়ম নীতি প্রয়োগ করতে হবে, নিয়ম নীতি, অর্থাৎ কোনো একটা ডাক্তার সে সবাই কমপ্লিট করলো, 5 বছর MBBS কোর্স কমপ্লিট করলো, তার যা কোর্স ফি সমস্ত খরচ খরচা মেনটেন করে ও ডাক্তার বনে গেল, এরপর এক্সামিনেশন বিভিন্ন জায়গায় ফ্রি ট্রিটমেন্টও করলো, এক্সপিরিয়েন্সও নিল, এরপর কি আর ডাক্তারই অটোমেটিক চলে যাবে? অটোমেটিক চলে নাই। তারপর ওকে কিছু নিয়ম নীতি তৈরি করতে হয় কি না, তার একটা বিহেভ, তার একটা পোলাইট মনোভাব, মানে সেই মানসিকতা নিয়ে তাকে সমস্ত কিছু করতে হয়, তবে তো চলে কি, এমনি এমনি তো চলবে না। আজ দেখবেন এমনও ডাক্তার আছে যে পার ডে লাখো টাকা ইনকাম করছে, করছে কি না? পার ডে লাখো লাখো টাকা ইনকাম করছে, আর এমনও ডাক্তার আছে যে চলছেই নেই, হচ্ছে না, সারা মাসে লাখ টাকা, ইয়ে বছরে লাখ টাকা রোজগার করতে পারছে না। আছে, কিসের পার্থক্য, পার্থক্যটা কিসের? এত তার কিছু তো আছে নিশ্চয়ই, ইথিক্স এর গলতি আছে, কিছু আছে। দেখবেন একই কলেজে পড়াশোনা করেছে, একই জিনিস পড়েছে, একই টিউশন খরচা করেছে, একই সব কিছুই করেছে, কিন্তু একজন প্রচুর টাকা রোজগার করছে, একজন একটা উকিলের সাম প্রত্যেকটা, এই জিনিসটাই ঘটছে। তো তার মানে এই চারটে ই নিয়ে আপনাকে ইয়ে করতে হবে, চারটে ইকে ঠিকভাবে ইয়ে করতে হবে। 1 নম্বর হচ্ছে এডুকেশন নিতে হবে, 2 নম্বর এক্সামিনেশন, এক্সপিরিয়েন্স, আর তার সাথে এথিক্স প্রুভ করতে হবে, ক্লিয়ার? তো এই চারটা ই নিয়ে ইয়ে করতে হবে। এরপর আমি কি বলি, এই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে মানে চলতে হবে, আর তার সাথে আরসিএম এর যে রুলস, আরসিএমটা পুরো আমি প্রথমেই বললাম যে এটা একটা সিস্টেম, পুরোটাই সিস্টেম ডালা আছে, সিস্টেমকে যে ফলো করবে কোনো দরকার নাই, সব একদম নিজস্ব নিজের নিজেভাবে বিজনেস গ্রোথ করে নিয়ে যাবে, নিজে নিজেভাবে গ্রোথ করবে, ইনকাম করবে, সমস্ত কিছু হয়ে যদি সিস্টেমগুলোকে ফলো করে। টোটাল 21টা রুলস দেওয়া আছে, 21টা রুলস, 6 বেসিক্স রুল, 6টা বুনিয়াদি কার্য জানা আছে, আপনারা অনেকেই জানা আছে, যদি কারো না জানকারি থাকে আপনার ইমিডিয়েট সিনিয়রের সাথে বসে এই 6 বেসিক রুলস একদম মানে রেগুলার আয়ত্ত করুন, রেগুলার ওটাকে একবার দেখুন, এটা মানে কি বলবো, আপনার মানে ডেলি হ্যাবিটের সাথে, ডেলি যে আপনার রুটিনের সাথে এটাকে অতপ্রত করে নেন। 6 বেসিক রুল, 6টা বুনিয়াদি কার্য, 8টা কোর স্টেপ, কোর যে কোনো জায়গাতে বলছে মানে ভালো কিছু সফলতা নিতে চান, একদম মানে টপ র্যাঙ্কে যেতে চান সেই জায়গাটার, তো আপনাকে কোর জায়গাতে যেতে হবে, কোর বুনতে হবে, একদম কোর ইয়াতে সিস্টেমে চলে আসতে হোক, তো আপনি সেই জায়গাটা একদম টপ জায়গায় আপনি হাসিল করতে পারবেন। প্রত্যেকটা সেক্টরের মধ্যে আপনি যে কোনো স্টুডেন্ট বলুন, এগ্রিকালচারে বলুন, বিজনেসের লাইনে বলুন, প্রত্যেক জায়গাতে টপ যেতে গেলে সেই সংস্থা বা সেই ইয়াটার আপনার কোর ইয়ে করতে হবে। তো সেরকম আরসিএম বিজনেসের মধ্যেও রয়েছে 8টা কোর রুলস, জানকারি আছে প্রত্যেকের? 8টা কোর রুলস জানকারি আছে? আচ্ছা, কার কার জানকারি একবার হাত খাড়া করবেন না। 8 কোর স্টেপস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক অনেকে আপনি বলবো যারা হাত তুলেন, যাদের জানকারি আছে প্রত্যেকের জন্য একবার জোরদার হাত তুলে দেন, যারা যাদের কোর রুলস
এবং সিক্স বেসিস সম্বন্ধে জানকারি নাই, আমি বলবো প্রত্যেকে এই কোর রুলসগুলো নিজের ডায়েরিতে নোট করে নেন, ইমিডিয়েট সিনিয়রের সাথে বসে সিক্স বেসিস এবং কার্ডিনাল রুলস নোট করে নেন এবং সেগুলোকে রেগুলার ফলো করুন। তার সাথে আছে সাতটা কার্ডিনাল রুলস, নিয়ম নীতি, নিয়ম নীতি, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, রুলস থাকে। তো এটারও কিছু রুলস আছে, আপনি গাড়িয়ে চলবেন সেখানে কিছু রুলস বাঁধে দেওয়া আছে, ট্রাফিক রুল আছে, সেই রুলস মানে চলতে হোক। তো সেরকম এই বিজনেসে যে চলবেন সেখানেও কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলোকে মানে চলতে হবে।